একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের সাথে সবসময় যিনি থাকেন, যার নামকরণে এই অনুষ্ঠানটি চলছে গত 8 বছর ধরে, ইনশাল্লাহ ভবিষ্যতে চলতে থাকবে, উনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি, আমাদের এই সমাজের, এই কমিটির একজন বিজ্ঞ মানুষ, এবং উনি এখনও চেষ্টা করে যাচ্ছেন কমিটিকে কীভাবে দেওয়া যায়। সেই মহান মানুষটি হলো আমাদের আরিফ ভাই। চলুন দেখি আরিফ ভাই কেমন আছে। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়াসালাম আশা ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, গুড টু নো। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আসলে আজকে স্পেশালভাবে কোনো টপিকস নাই, আমরা ইঞ্জিনিয়ারভাবে কথা বলবো প্রপার্টি রিলেটেড যত কিছু আছে আপনাদের প্রশ্ন। আপনাদের আজকে ফোনের পালা থাকবে, প্রায়োরিটি বেশি দেওয়া থাকবে, যদিও গত দুটো প্রোগ্রামে আমরা ওভাবে বেশি কল নিতে পারিনি। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকুন, আমি চলে আসছি আশাভাইয়ের কাছে। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, ওয়াই নট টপিকস আপনারা দিয়ে দেন। আরিফ ভাইয়ের জ্ঞানের ভাণ্ডার তো আলহামদুলিল্লাহ গত 8টি বছর ধরে দেখছি, সো টপিকস আপনারা দিয়ে দেন, ইনশাল্লাহ ফোন করুন, কথা বলুন, টপিকস ওনাকে দিয়ে দেন। উনি বলছেন যে বিশেষ কোনো টপিকস নেই, সো ওকে, উই ক্যান অ্যারেঞ্জ এ টপিকস বাই ইউ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি 3টি সেগমেন্টে হয়ে থাকে এবং প্রতি সেগমেন্টে কিন্তু আপনাদের প্রায়োরিটি সবসময়, যখনই আপনারা আমাদের ফোন করবেন চেষ্টা করব সাথে সাথে ফোন নেওয়ার জন্য, এবং ফোনে আপনাদের প্রপার্টি বিষয় নিয়ে অনেক কথা থাকতে পারে, সেই প্রশ্নগুলো আপনি সরাসরি আরিফ ভাইয়ের সাথে কথা বলুন। কথা বলতে স্ক্রিনে যে একটি নাম্বার দেখতে পাবেন, স্টুডিওর নাম্বার, সেই নাম্বারে সরাসরি কথা বলুন। আর কেউ যদি না কথা বলতে চান, টেক্সট পাঠাতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনারা টেক্সট নাম্বারটিও সেখানে দেখবেন। এর বাইরেও অনেক সময় হয়তো আপনার প্রশ্ন এখন মাথায় আসছে না, কিন্তু পরবর্তীতে আসবে, তাহলে আমাদেরকে ইমেল করুন, এবং যখনই ইমেল করবেন আপনি নাম্বারটা দিয়ে দেবেন, তাহলে আরিফ ভাই সরাসরি সেই নাম্বারে ফোন করে কোনো প্রশ্ন জানা থাকলে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে। দর্শক, চলে যাচ্ছি আমি আরিফ ভাইয়ের কাছে, যে আমাদের এই প্রথম সেগমেন্ট থেকে লাস্ট সেগমেন্টে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি নিউজ বুলেটিন দিয়ে থাকি। গত 1 সপ্তাহে ইউকে প্রপার্টি মার্কেটে কী ধরনের চেঞ্জেস আসলো, কত ধরনের খবর আসলো, সেই খবরগুলো জানানোর জন্য আরিফ ভাই কিন্তু সব কিছু সময় ব্যয় করে এগুলি নিয়ে আসেন। আরিফ ভাই, কী আছে আপনার ঝুড়িতে? ঝুড়িতে মিক্সার ম্যাচ। শুরু করি আজকে অন্যভাবে, যদিও টপিকস কথা বললাম। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আমরা আজকে, আমি যে প্রথম জিনিসটা নিয়ে তুলে ধরছি আপনাদের কাছে, আমরা স্পেশালি যারা ইনভেস্টমেন্ট করছি প্রপার্টির ক্ষেত্রে, আমরা কে কীভাবে করছি তার উপরে একটু মানে ফিচার দিয়ে কথা বলবো। তো আপনারা আশা করব যারা এক্ষেত্রে এখনও পিছিয়ে আছেন, তারা এদিকে নজর দিতে পারেন, যদি আপনাকে আপনার লেগ ওয়ার্ক করে যদি দেখা যায় যে ফ্রুটফুল হয় কি না। সেটা থাকছে যে আমরা প্রপার্টি, বাই টু লেটের প্রপার্টি কিনছি, আমরা নর্মাল ভাড়া দিয়ে দিচ্ছি, আমরা কমার্শিয়াল প্রপার্টি কিনছি, ভাড়া দিচ্ছি। আমরা আবার অনেকে আছি যারা স্টুডেন্ট প্রপার্টিজ যারা কিনছি,
সেক্ষেত্রে কীরকম ধরনের করছি। তো ইউকেতে দেখা যাচ্ছে যে যেসব জায়গাতে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে সেখানে সেই এলাকাগুলোতে মোটামুটিভাবে ইনভেস্টমেন্টের পরিমাণটা বেশি দেখা যায়। তো দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে কোন কোন সিটিতে কীরকম ধরনের ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে আমরা কিভাবে আমরা চিন্তা করতে পারি যে এখানে আমরা ইনভেস্টমেন্ট করে লাভ হতে পারি কিনা। পরিসংখ্যানে দেখা যাচ্ছে এভাবে যে স্টুডেন্ট প্রপার্টিগুলোর ক্ষেত্রে আমরা যখন ইনভেস্টমেন্ট করছি তখন প্রপার্টি ইয়াল্ড যেটা আছে সেটা মোটামুটিভাবে পরিমাণ হাই হয়ে থাকে। তো ইন জেনারেলভাবে বলা যায় গেটার ইউকেতে আমরা যে প্রপার্টির নর্মালি যে প্রফিটটা দেখি প্রপার্টি ইয়াল্ড যেটাকে বলা হয়ে থাকে সেটা সাধারণত 5-6% ধরা হয়। আবার দেখা যাচ্ছে স্টুডেন্ট অ্যাকোমোডেশন যেগুলোকে কিনে মানে দেওয়া হচ্ছে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিমাণটা বেশি হয়ে থাকে 8% সামটাইম 9% অ্যাজ ওয়াল। তো চলে আসছি এক্ষেত্রে বলার জন্য আপনার কাছে যে কোন এলাকাতে আমরা ইনভেস্টমেন্ট করে দেখতে পারি ফল ফ্রুটফুল হতে পারে। সেখানে টপ লিস্টে আসছে দশটা সিটি চলে আসছে। তো আমি প্রথমে চলে যাব আপনাদের কাছে যে বলার জন্য সোয়ানজি একটা বিশেষ হটস্পট, এখানে অনেকেই স্টুডেন্ট প্রপার্টি অ্যাকোমোডেশন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করছে। তারপর থাকছে হাল আছে, লিঙ্কন আছে, তারপর আছে কভেন্ট্রি আছে, লিভারপুল, প্রিস্টন, চেস্টা মোটামুটিভাবে ভালোভাবে দখল করে আছে, সেক্ষেত্রে প্লেমাউথ পাশাপাশি আছে। তো আমরা যদি দেখা যায় যদি বিশ্লেষণভাবে যদি এভাবে বলা হয় থাকে যে এখানে কীরকমভাবে, তো আমরা যারা এই লাইনে এখনও চিন্তা করিনি অথবা নতুনভাবে ডাইভার্সিফাই করার জন্য আমরা এদিকে নজর দিতে পারি, লেগ ওয়ার্ক করে নিতে পারি, আমরা দেখে নিতে পারি যারা প্রপার্টি স্পেশালিস্ট আছে এবং নিজেও অনেক ক্ষেত্রে যে আমরা অনলাইনে যুগ অনেক কিছু বার করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনাকে ব্যালেন্স করতে হচ্ছে, দেখা যাচ্ছে আপনি থাকছেন লন্ডনে অথবা চলে যাচ্ছেন আপনি ইনভেস্টমেন্ট করতে লিভারপুলে। তো মনে রাখতেই হবে একটা কথা যেটা থাকছে এভাবে বলা আপনাদের কাছে, ইউকের যে চারটা পার্ট আছে এই চারটা পার্টের মধ্যে কিন্তু ভিন্নভাবে প্রপার্টির ল কাজ করে থাকে। তো আমরা যদি অনেক সময় আছে যে আমরা স্কটল্যান্ডে কিনছি কোন সিস্টেমে কিনছি, সেখানে গ্রেটার ইংল্যান্ড পার্ট, ওয়েলসের পার্ট, আয়ারল্যান্ডের পার্ট এবং থাকছে স্কটল্যান্ডের পার্ট, তো আমরা কিন্তু দেখে নিব এদিকে সলিসিটারের পরামর্শ নিব, কারণ অনেক সময় আছে গ্রেটার ইউকেটার পার্টের সাথে এটা কিন্তু মিলছে না স্কটল্যান্ডের সাথে। তো আমরা এক্ষেত্রে দেখে নিব যে আমি ইনফোটা দিলাম আপনাদের কাছে, সেই ইনফোটা আপনারা কাজে লাগাতে পারেন, বাট ভালো করে দেখে নেবেন প্রপার্টি লটা ওইখানে কীভাবে কাজ করছে। চলো আসি আশা ভাই ব্যক্তি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক দেখলেন যে আরিফ ভাই কী সুন্দরভাবে কোথায় ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করলে ভালো হবে, মোর ফ্রুটফুল হবে, সেই জিনিসগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। দর্শক আমি আবারও বলছি যে আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেন্যান্ট। আপনার প্রশ্ন মনে থাকতেই পারে যে আপনি কীভাবে বাড়ি কিনবেন, অথবা আপনি টেন্যান্ট নিয়ে সমস্যায় আছেন, অথবা ল্যান্ডলর্ড নিয়ে সমস্যায় আছেন টেন্যান্ট। তো অনেক ধরনের প্রশ্ন আপনার মনে থাকতে পারে, ফোন তুলুন, কথা বলুন এবং প্রশ্ন করুন। আমাদের এই প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমাদের চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। দর্শক এই সোশ্যাল মিডিয়াতে গত 8 বছর ধরে মোর দ্যান 300-এর উপর আমাদের সেগমেন্ট আছে, প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলি আপনারা কিন্তু দেখতে পারেন। প্রত্যেকটি প্রোগ্রামই কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগতে পারে। আমি চলে যাচ্ছি, দেখি আরিফ ভাইয়ের পরবর্তী আপডেট কী আছে। শিওর আশা ভাই, দর্শক আমি গত প্রোগ্রামে আপনাদের তাড়াহুড়ো করে লাস্টের দিকে যে কথাটা বলছিলাম যে মর্গেজ পাওয়ার ক্ষেত্রে আপনাদের কীরকম ধরনের প্ল্যান করা উচিত আমি সামারি করে বলেছিলাম, একটু লম্বাভাবে বলতে যাচ্ছি এখন যেটাকে কভার করতে যাচ্ছি, যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ট্যাক্সের যে প্লিজ একটুখানি আপ টু ডেট জানাবেন। তো প্রথম হচ্ছে মর্গেজ পাওয়ার ক্ষেত্রে আমরা মর্গেজ অ্যাডভাইজারের পরামর্শ নিব। ভাই আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, আপনি মর্গেজের কথা বলতে একজন ফোন দিয়ে দিল, হয়তো মর্গেজ রিলেটেড মেবি। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক আসসালামু আলাইকুম। ওকে আরিফ ভাই সরি, আমরা কলটা ড্রপ করেছে, উনি আবার হয়তো ব্যাক করবে, 3 মিনিট সময় আছে ব্রেকে যাওয়ার জন্য। তার আগে দেখি, থ্যাংক ইউ আপনার নাইস এই পয়েন্টের জন্য, স্পেশালি যে ব্রেকে যাওয়ার আগে টাইমটা জানতে পারলে সুবিধা হয়।
দর্শক, যে কথা বলছিলাম মর্গেজের বিষয়ে, আপনাকে পরামর্শ নিতে হয় প্রফেশনালের, একজন মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হতে পারেন, প্রপার্টি স্পেশালিস্ট যারা আছেন তাদের স্বর্ণপূর্ণ হতে পারেন, এক্ষেত্রে তারা আপনাকে সহযোগিতা করবে, গাইড দিবে যে আপনি প্ল্যান করছেন সামনে ছ মাস পরে অথবা এক বছর পরে আপনি বাড়ি কিনতে যাচ্ছেন, সেটা হোক না রেসিডেন্সিয়াল অথবা মানে ফার্স্ট টাইম বায়ার হিসেবে, অথবা আপনি হতে পারে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে। তো আমাদেরকে দেখতে হবে যে এই দেশে আমরা যখন মর্গেজ অ্যাপ্লিকেশন মানে করছি তখন একটা সিস্টেমের মধ্যে চলে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে বেশ ভূমিকা রাখতে হয় যে নিজের যে ফাইলটা থাকে সেই ফাইলটার দিকে খেয়াল রাখার ক্ষেত্রে, যেসব দিকে আপনাকে সম্পূর্ণভাবে খেয়াল করতে হবে, যেটা থাকছে যে আপনার ইনকাম এবং আউটগোয়িংয়ের যে ব্যালেন্সটা, এটাকে আপনাকে ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে। দেখা যাবে তাতে দেখা যাচ্ছে যে আপনার ইনকাম এবং আউটগোয়িংয়ের ক্ষেত্রে আপনার সারপ্লাস কিছু থেকে যাচ্ছে, এটা আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে যখন আপনি প্ল্যান করছেন, স্পেশালি কারণ আপনার এই ডাটাগুলো কিন্তু পর্যায়ক্রমে অ্যানালাইসিস হবে, ল্যান্ডার ব্যাংক বিল্ডিং সোসাইটি কিন্তু এগুলো দেখবে। আপনার ক্রেডিট ফাইল, আপনাকে যেটা থাকছে যে আপনার ক্রেডিট স্কোরের জন্য বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু মানে আপনার এখানে আপনার সম্পূর্ণ ডাটাগুলো সেখানে ইনপুট করা আছে, যখন ল্যান্ডার এটাকে যাচ্ছে তখন আপনি কি কত কোথায় কত লোন আছে না আছে এবং কতবার আপনি ফেল করেছেন, আপনার কোনো বিল আউটগোয়িংয়ের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে রিফ্লেক্ট করছে। তো সুতরাং এই ক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোরকে বাড়াতে হবে, আপনাকে মনে রাখতে হবে কেনার আগে আপনার ডিপোজিটটা কিন্তু আপনাকে দেখাতে হবে যে সোর্স অফ ইনকামের পাশাপাশি কোনো জায়গা থেকে গিফটও আসছে কি না, সেটা আপনাকে সেই ডিপোজিট জিনিসটাকে মানি লন্ডারিং একটা বিশেষভাবে খেয়াল করে এবং মর্গেজ ল্যান্ডার এক্ষেত্রে বিশেষভাবে খেয়াল করছে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি কখনো দুই জায়গাতে অ্যাড্রেস ইউজ করে থাকেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ সমস্যার সম্মুখীন হবেন। তো আপনাকে আপনি যেখানে ভোটার রেজিস্টার থাকবেন সেখানে আপনাকে সব কিছু জিনিসটা থাকবে, যদি অনেক সময় আছে যে সেকেন্ডারি অ্যাড্রেস হিসেবে যদি থেকে থাকে তখন কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো এখানে ভোটার রোলের মধ্যে আপনার ইলেকট্রিক রোলের মধ্যে যে জিনিসটা থাকছে যে এটা কিন্তু একটা বিশেষ, আপনি যদি না ভোট নাও দেন কিন্তু আপনাকে রেজিস্টার থাকাটা বাঞ্ছনীয়। আমরা যারা স্পেশালি রিসেন্টলি বিভিন্ন দেশ থেকে এদেশে মানে এসছি তাদের জন্য স্পেশালি খেয়াল করে রাখার বিষয় থাকছে যে আমরা ফিউচারে যখন এটাকে কিনতে যাব, দেখতে যাব, তখন আমাকে খেয়াল রাখতে হবে। আপনার ডকুমেন্টসগুলো সম্পূর্ণভাবে ফলো আপ করতে হবে, ডকুমেন্টসগুলো ক্ষেত্রে থাকছে আপনার যে প্রুফ অফ অ্যাড্রেস, আপনার ইউটিলিটি বিল আপনার নামে থাকবে, আপনার থাকবে যে পে স্লিপস 3 থেকে 6 মান্থের জন্য প্রিপারেশন থাকতে হবে, তারপরে থাকছে আপনার ডিপোজিটের ক্ষেত্রে যদি কেউ গিফট ডিপোজিট দেয় সেই ক্ষেত্রে তারও কিন্তু সেই ডিক্লারেশনটা লাগবে। তো এগুলো হচ্ছে আপনার মানে বেসিক মূল নাটশেল এইভাবে তুলে ধরা, যেহেতু কয়েকজন আমাকে টেক্সট করেছেন যে একটুখানি ভালো করে বলার জন্য, তো আমি এইভাবে ফাইল আপ করেছি। আর চলে আসছি আশা ভাই একটি। ধন্যবাদ আরিফ ভাই, ইটস রিয়েলি হেল্পফুল ফর দ্য মর্গেজ হু ইজ গোয়িং টু হ্যাভ এ মর্গেজ ফর দ্য ফার্স্ট টাইম অর দেয়ার ড্রিম অ্যাবাউট ইট অ্যাজ ওয়েল। ইয়েস, দ্যাটস রাইট। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. Propertyর free valuation এর জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমাদের এই প্রত্যেকটি প্রোগ্রামের কথা আগে বলেছি যে আপনারা ইউটিউবে যে শুধু আমাদের প্রোগ্রামের নাম লিখলে, উইচ ইজ প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে, আমাদের প্রত্যেকটি যে শো আছে শোগুলি চলে আসবে একের পর এক। অ্যাট দ্য সেম টাইমস আমাদের এখন চলছে NTV থেকে চলছে লাইভ চলছে ইন দ্য ইউটিউবে, অ্যাট দ্য সেম টাইমস আমাদের ফেসবুকেও চলছে লাইভ। সো আপনারা যারা দেখছেন এবং যারা দেখবেন ভবিষ্যতে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে আপনারা সবসময় আপডেটেড থাকবেন। চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাই পরবর্তী কীভাবে সাজিয়েছেন আপনারা। আশা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের প্রোগ্রামটি, আমি আশা করছি আপনাদের অভিমত জানাবেন, কারণ আপনাদের অভিমত আমাদেরকে অনেক সময় অনুপ্রেরণা যোগায় প্রোগ্রামকে বিভিন্নভাবে ডিজাইন করার ক্ষেত্রে। তো
আজকে আপনার যে কথা বলছিলাম জেনারেলভাবে বিভিন্নভাবে কথা বলছি আপনাদের পর্ব যদি ইমেল এবং ট্যাক্স পাওয়া শুরু করেছে আমরা পর্যায়ক্রমে আসার চেষ্টা করব। আমি এখন যে টপিক্সে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গত অগস্টের এন্ডে যে আফগানিস্তানের যে এই আফগানিস্তান বলতেই কল চলে আসছে, দেখুন কি আছে আমাদের কলারের মনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি প্রশ্নটি করুন। আমি আমি আরিফ সাহেবের সঙ্গে কথা বলতে চাই। জি, আপনি টিভির ভলিউমটা কমিয়ে ফোনে সরাসরি কথা বলুন, তাহলে আমাদের ইকো হবে না। টিভির ভলিউম কমিয়ে দিয়েছি, বলেন। এক্সেলেন্ট, আপনি এখন প্রশ্নটি করুন। আরিফ ভাই শুনছে আপনি? হ্যালো হ্যালো, আমি ডক্টর আমজাদ হোসেন বলছি লন্ডন থেকে। জি, আমার প্রশ্নটা হলো, হ্যাঁ প্লিজ, আপনি টিভির ভলিউমটা কমিয়ে যদি একদম মিউট করে দেন কাইন্ডলি ডক্টর সাহেব। আপনি কাইন্ডলি, আমার প্রশ্ন হলো যে আমি বিভিন্ন টেলিভিশনে দেখতে পাচ্ছি যে ফ্রি বয়লার রিপ্লেসমেন্ট, তো ফ্রি বয়লার রিপ্লেসমেন্টটার সম্বন্ধে আমি একটু আরিফ সাহেবের কাছে জানতে চাই কী কী ক্রাইটেরিয়া ওতে ইনভলভ আছে এবং যেটা ফুলফিল করতে হবে, আরিফ সাহেব যদি বলেন তাহলে আমি খুব উপকৃত হতাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডক্টর সাহেব, আপনি শুনতে থাকুন, আরিফ ভাই রয়েছেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন। আরিফ ভাই, এটা শুধু ডক্টর সাহেবের প্রশ্ন নয়, এটা ডক্টর সাহেব আমার মনে হচ্ছে পুরো কমিউনিটির পক্ষ থেকে প্রশ্নটা করে। সুন্দর, নাইস প্রশ্ন ডক্টর সাহেব, আপনাকে মানে আপনার প্রশ্নের সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি আপনি যে পয়েন্টটা বলেছেন যে মানে ফ্রি বয়লার সার্ভিসের এখানে একটা কাহিনী আছে, এটা আসলে কি গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে হাউজিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকে, তো সেখানে বলা হয়ে থাকে এটা কিন্তু সবসময় কম বেশি থাকে এবং সেখানে কিছু শর্ত থাকে যে আপনার মানে যদি আর্নিং মানে লোয়ার আর্নিং হয়ে থাকে তখন এই ক্ষেত্রে আপনার নিজের বাসা হলে একরকম, আবার হচ্ছে যখন আপনি ভাড়া বাসা আপনি যখন মানে বাইটিলেটেড প্রপার্টি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আর এক রকম হয়ে থাকে। তো এখন দেখা যায় এভাবে যে গভর্নমেন্ট অনেক সময় সাবসিডি দিচ্ছে, এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ন্যাশন ওয়াইডও অনেক সময় আসছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে কি যে এটা আপনাকে কাউন্সিল ভেদেও আসছে। আপনারা হয়তো আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমি শিওর যে আপনি এই লাইনে যেহেতু প্রশ্নটা করেছেন আপনি হয়তো অবগত আছেন যে অনেক সময় গভর্নমেন্ট কিন্তু আপনার নিজের বাড়িতে আপনার রুফ রুফ ইনসুলেশনের ক্ষেত্রে কিন্তু ফ্রি সার্ভিস দিয়ে থাকে। তো আবার আসছে যে এই ইনসুলেশন তো আসে রুফের ক্ষেত্রে, আবার আসে আপনার যে ক্রেভিটি ওয়ালের ক্ষেত্রে, যে মানে আপনার যে এই ওয়ার্ম মানে হাউস করার ক্ষেত্রে যেগুলো আপনার পুরনো বাড়িগুলো আছে সেক্ষেত্রে গভর্নমেন্ট এগুলো সাবসিডি দিয়ে থাকে। এগুলো আমরা অনেক সময় জানি, অনেক সময় জানি না, এটা অ্যানাউন্সমেন্ট ওভাবে আসে আসে না। তো এখন আপনি স্পেসিফিকভাবে যে কথাটা বলেছেন সেক্ষেত্রে আমি আপনাকে স্পেসিফিকলি বলতে চাচ্ছি যে এখানে কথা আছে, আমি আপনাকে বলবো যে আপনি একটু কাইন্ডলি আমাকে একটু ট্যাক্স করবেন এই ট্যাক্স নাম্বারে, আমি বিস্তারিত বিট বাই বিট আপনাকে টিভির মাঝখানে ওভাবে বলতে পারছি না, আমি আপনাকে ভেঙে ভেঙে গ্রেটারভাবে আমার কাছে সব ইনফো আছে অলরেডি, স্টেপ বাই স্টেপস আপনাকে বলবো। তো আপনি আমাকে ট্যাক্স করবেন ডক্টর সাহেব। আমি আবার বলছি যে এখানে কথা থাকছে ইন প্রিন্সিপালভাবে যে এখানে আর্নিংয়ের উপর ডিপেন্ড করে কোন টাইপ অফ প্রপার্টি নিজে থাকার ক্ষেত্রে অথবা বাইটুলের ক্ষেত্রে সেটা একটা ফ্যাক্টর থাকছে, তো এখানে আমরা দেখে নিব। আর আপনি আমাকে ট্যাক্স করবেন, আমি আপনাকে বিস্তারিতভাবে জেনে নেব। সবাই কিন্তু এলিজিবল হবে না, তাহলে কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু সবাই বয়লার চেঞ্জ করতো। থ্যাংক ইউ, ভেরি নাইস আনকমন প্রশ্নের জন্য, ভালো থাকবেন। আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য যে বিকজ এভরিবডি সার্কামস্টেন্সেস ইজ ডিফারেন্ট। ইয়া, দ্যাটস রাইট, ভেরি নাইস অফ দ্যাট। দর্শক, আমাদের ডক্টর সাহেব যেভাবে প্রশ্ন করলেন আপনারও প্রশ্ন করতে পারেন। আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, আপনি কাউন্সিলের বাড়িতে থাকতে পারেন অথবা হাউজিং অ্যাসোসিয়েশনের বাড়িতে থাকতে পারেন। কীভাবে নতুন বাড়িতে উঠবেন, নতুন বাড়ি কীভাবে কিনবেন এবং আপনার বাড়ি আছে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন, এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। সো আমাদের এই অনুষ্ঠানটা আপনারা নিজেরা দেখবেন এবং অপরকেও দেখা বলবেন। আলহামদুলিল্লাহ, উই আর
লাস্ট 8 ইয়ার্স আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আরও দিব। দেখি আরিফ ভাই আফগানিস্তান নিয়ে যেন কি কথা বলছিল। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে তো অগস্টের যে আফগানিস্তানের যে ঘটনাটা ঘটলো, সেক্ষেত্রে যে প্রচুর পরিমাণে আফগান পিপুল যারা বিভিন্ন দেশে মানে অ্যাকোমোডিয়েট করলো, তো সেক্ষেত্রে আমাদের ইউকে কী করছে এখন কথা আসতে পারে যে প্রপার্টির ক্ষেত্রে এখানে আফগানিস্তান অথবা সেইটা কেন আসছে। জিনিসটা হচ্ছে এভাবে বলা যে আমাদের ইউকে গভর্নমেন্ট যে 20,000 পিপুলকে এখানে নিয়ে আসতে মানে রাজি হয়েছে, এবং এই পর্যন্ত যতগুলোজন আসছে সেই ক্ষেত্রে যে কজন আসছে আসার পরে তাদের অ্যাকোমোডেশন প্রপার্টি, এই প্রপার্টি নিয়ে গভর্নমেন্ট কী করছে। তো থাকছে লিঙ্কটা এভাবে তুলে ধরা, আমি গত 2 প্রোগ্রামে ওইভাবে ডিজাইন করা ছিল, দেখে এটা নিয়ে আসতে পারিনি আপনার কাছে, আমাদের নিয়ে আসার কথা ছিল, আমার মানে ফাইলে ছিল, যেটা আমি একটুখানি লম্বাভাবে বলতে চাচ্ছিলাম। তো আজকে যেটা বলতে চাচ্ছি এভাবে যে 20,000 পিপুলকে অ্যাকোমোডেট করার জন্য কতগুলো প্রপার্টি দরকার, আপনারা নিজেরাই যদি এভাবে চিন্তা করেন তো দেখা যাচ্ছে গভর্নমেন্ট এই ক্ষেত্রে পর্যায়ক্রমিকভাবে যেটা নিয়েছে, আমাদের লন্ডনের মেয়র সাদেক খান প্রথম স্টেপস নিয়েছে, সেই স্টেপসটা নেওয়ার প্রেক্ষাপটে জিনিসটা আসছে এভাবে যে প্রথম ইসলিংটন কাউন্সিল এটাকে স্বাগত জানিয়ে তাকে অ্যাকোমোডেশন করার জন্য কাউন্সিলের পক্ষ থেকে বাড়ি দেওয়া হয়েছে। তো এখানে ইসলিংটন যখন ফার্স্ট আগায় আসছে এবং পাশাপাশি অন্যান্য কাউন্সিলও কিন্তু আসছে, এখন গভর্নমেন্ট প্ল্যান করছে যেসব বাড়ি আমরা কিনছি রাইট টু বায়ের ক্ষেত্রে, আবার সেই বাড়িগুলো যখন আমরা বিক্রি করে দিতে যাচ্ছি তখন কাউন্সিল যখন রাইট রাখছে যে বাড়িগুলোকে তারা মানে বিক্রি করতে গেলে যে কিনছে যদি সার্টেন টাইমের মধ্যে বিক্রি করে তখন কাউন্সিলের কাছে প্রথম মানে প্রপোজ করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে গভর্নমেন্ট এইসব যত বাড়িগুলো আছে বিভিন্ন ক্রেডার ইউকেতে, এই ক্ষেত্রে তারা এদেরকে প্রায়োরিটি দিবে, মানে আফগানিস্তানি যারা আছে তাদেরকে এইখানে অ্যাকোমোডেট করা হবে পার্মানেন্টভাবে। এবং কথা হচ্ছে যে এই ক্ষেত্রে বিভিন্ন মানে হাউজিং অ্যাসোসিয়েশন আছে কাউন্সিলের পাশাপাশি, যারা বেশ মানে প্রাইভেটভাবেও আসছে, যারা অনেকে সহযোগিতা করছেন, আমরা যারা প্রাইভেট ল্যান্ডলর্ড আছি অ্যাজ ওয়েল অ্যাজ সাইড বাই সাইড, তারাও কিন্তু এরকম ক্ষেত্রে আমরা ভূমিকা নিতে পারি। তো সেখানে থাকছে যেখানে আপনার বেনিফিটটা কী থাকছে না, অফকোর্স সেটা আপনাকে এমনভাবে যাবে জিনিসটা গভর্নমেন্ট থ্রুতে কাউন্সিলের থ্রুতে যাবে, সেটাকে লং টার্ম টেনেন্সি হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। যে সেই ক্ষেত্রে আমরা যারা চিন্তা করছি যারা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আমরা এক্ষেত্রে হেল্পও করছি ইন স্পেসিফিকভাবে, এবং থাকছে যে আমরা রেন্টাল ইনকামও কিন্তু পাশাপাশি পাচ্ছি। তো আমরা দেখে নিব যে আমরা কে কীভাবে এভাবে সহযোগিতা করতে পারছি। আশা ভাই ব্যক্তি ধন্যবাদ। আরিফ ভাই, আমি তো ভেবেছিলাম যে আপনি হয়তো আফগানিস্তানে কি আবার প্রপার্টি কেনা শুরু করবেন কিনা, বা অ্যাপার্ট ফ্রম জোক, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস এ রিয়েলি গুড ইনফো। দর্শক, আরিফ ভাই কিন্তু সবসময় চেষ্টা করেন যে আপনারা কীভাবে প্রপার্টি লেডারে আসবেন, এবং প্রপার্টি লেডারে যারা অলরেডি চলে আসছেন, যারা ইনভেস্টমেন্ট করবে ইনভেস্ট করবেন আবার নতুন করে, তারা কীভাবে আরও মানি মেক করতে পারেন, সেই জন্য আরিফ ভাই কিন্তু গত লাস্ট অ্যাবাউট 8 উইকসে 3টা শো করেছেন, যে শোর মধ্যে ছিল যে হাউ টু মেক মানি ফ্রম বাই টু লেট প্রপার্টি। দর্শক, আপনাদের আমি টিপস দিচ্ছি যে আমি আপনাদেরকে ডেটগুলো বলবো, যে আপনারা সেই ডেটে যদি যান তাহলে আপনারা আমাদের সেই 3টি প্রোগ্রাম দেখতে পারবেন, সে হাউ টু মেক মানি ফ্রম বাই টু লেট প্রপার্টি। আমাদের প্রথম শোটি হয়েছিল অগস্ট 9 তারিখে 2021, হুইচ ইজ দিস ইয়ার 16th অফ অগস্ট অ্যান্ড 6th অফ সেপ্টেম্বর। সো দর্শক, আপনি উনি পর্যায়ক্রমিকভাবে এ টু জেড উনি কাভার করার চেষ্টা করেছেন। সো প্লিজ, আপনারা যারা ইন্টারেস্টেড রিগার্ডিং দিস থিংস, হাউ টু মেক মানি ইন দ্য প্রপার্টি বাই টু লেট প্রপার্টি, ইউ আর মোস্ট ওয়েলকাম টু গো অ্যান্ড হ্যাভ এ লুক এট ইট অ্যান্ড লেট আদার্স নোজ অ্যাজ ওয়েল। আরিফ ভাই, চলে আসছি আপনার কাছে, আমাদের মধ্যে কিছু টেক্সটও আসছে দেখতে। শিওর আশ ভাই, দর্শক আপনারা আমাকে অনেকে টেক্সট করছেন এবং কিছু ইমেলও আসে, কিছু গতানুগতিকভাবে আমি চেষ্টা করি, চেষ্টা করে থাকি এবং অনেক সময় পারছি না, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদেরকে প্রম টাইম মতো ই করার জন্য ব্যস্ততার মাঝেও
অনেক সময় চেষ্টা করি। আপনারা যারা ইমেল করছেন প্লিজ আপনাদের বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনার ইমেলের মধ্যে আপনার টেলিফোন নাম্বারটি অ্যাড করবেন, তাতে আমার সুবিধা হচ্ছে যে অনেক সময় আছে আমার আমার ডেলি লাইফের মানে কনভিনিয়েন্টভাবে আমি অনেক সময় মানে আপনাদেরকে ডাইরেক্ট কল করে কিন্তু দিতে পারি। অনেক সময় আছে যে ইমেল মানে এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে অনেকভাবে, কিন্তু উত্তর দিতে গেলে দেখা যাচ্ছে কি যে আমাকে অনেক অসংখ্য সময় দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমি কুইকার হয় যদি আপনারা কাইন্ডলি ইমেলের মধ্যে আপনার নাম্বারটি দেন। আর যারা এখন পর্যন্ত উত্তর পাননি আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি প্রজাক্ষমে দিব, বাট আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা আবার রিসেন্ড করবেন ইমেল অথবা টেক্সট আবার ব্যাক করবেন। আর আমার জন্য কনভিনিয়েন্ট থাকবে যে আমাকে অনেকে অনেক সময় আছেন যে আমার পার্সোনাল নাম্বারে কল করছেন এবং পাশাপাশি আমাদের টেক্সট নাম্বারে কল করছেন। আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট যে আমাকে অফিসিয়াল আওয়ারে মানে ধরার চেষ্টা করবেন, দ্যাট উইল বি মোর বেটার। আই উইল ট্রাই মাই বেস্ট, মাই কনভিনিয়েন্ট আপনাদের কাছে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই। আমাদের 3 মিনিটে যে এটা পরেই ব্রেক হবে, তার আগে একটা ফোন কল নিয়ে নিচ্ছি, দেখি কে আছেন লাইনে। দর্শক আসসালামু আলাইকুম। কলটি ড্রপ করেছে। এনিওয়ে if you can carry on with the news bulletin, there's another 2.5 minutes to go. 2 minutes to go. আপনি একটা ইমেল যদি পিক করেন দ্যাট উইল বি মোর বেটার। আশা ভাই আমি একটুখানি টেক্সট নিচ্ছি পাশাপাশি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আমি টেক্সট দেখছি, আপনি কাইন্ডলি একটু যদি এটাকে যান প্লিজ। ইয়া দর্শক, আমি যে কথা বলছিলাম যে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ইউটিউব এবং ফেসবুকে। ইউটিউবে কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান রয়েছে। দর্শক আপনারা কাইন্ডলি যদি আপনারা ইউটিউবে যেয়ে আমাদের প্ল্যাটফর্মের নামটি লিখেন তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে। আর একজন একজন আমাদের ইমেল পাঠালো যে ওয়ার ইজ আরিফ ভাইস অফিস, দ্যাটস অ্যান্ড হাউ we can meet with him, okay, and is there any charge regarding this? Arif bhai, এটার উত্তর বোধহয় আপনি দেন। না না, এটা আপনি বলেন। ব্যাপারটা হচ্ছে কি যে এটা তো আমার ইউনিভার্সাল ভাবে বলা হয় সবার কাছে, তাই না? যে দর্শক ফোন করেছেন তার জন্য ওনার জন্য বলছি, দর্শক ওনার অফিস হলো ব্রিকলেনে, জাস্ট ব্রিকলেন মসজিদের উল্টো দিকে ওনার অফিস। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন এবং দেখা করার জন্য আপনারা যে টেক্সট নাম্বারটি আছে বা ইমেল অ্যাড্রেসটি যেখানে আছে সেখানে আপনারা ইমেল করুন অথবা টেক্সট করুন। ওনার সাথে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই কিন্তু আপনাদের আসতে হবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। অ্যান্ড দ্য লাস্ট যে কোশ্চেনটা করেছেন সেটা হলো যে ওনার ফি কত। আলহামদুলিল্লাহ, আরিফ ভাই কিন্তু আমাদের কমিউনিটিকে ফ্রি অফ চার্জে উনি ওনার লাইফ থেকে এই টাইমটা আপনাদেরকে দিচ্ছেন। সো উই আর প্রাউড অ্যান্ড উই আর হ্যাপি অ্যাজ ওয়েল। লেট আল্লাহ গিভ দ্য রিওয়ার্ডস টু হিম। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service, peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আমাদের এই অনুষ্ঠানের লাস্ট সেগমেন্টে এবং এই সেগমেন্টটি খুব দ্রুত চলে যায়, তাই আরিফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি সরাসরি। দেখি আরিফ ভাই আপনি পরবর্তীতে কি নিয়ে আসছেন। শিওর আশা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আপনারা দেখছিলেন আমাদের প্রোগ্রামের বিভিন্ন পার্টে পার্টে বিভিন্ন ভাবে অবলম্বন করে আমরা ডিজাইন করেছি। আমাদের আগামী প্রোগ্রামে আমরা একটা ফুটেজ নিয়ে আসবো আশা করি, ইনশাল্লাহ ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। একটা অন স্পটে একটা বাসায় যে তাদের যে ইম্প্রুভমেন্ট করেছে আর একটা নতুন আর একটা ক্ষেত্রে, সেইটা আপনাদেরকে উপস্থাপন করব এবং পাশাপাশি সেই রিলেটেডই কিছু কথা থাকবে যদিও। তো যাই হোক, আমি চলে আসছি এবার এভাবে আপনাদের কাছে যে আমরা স্ট্যাম্প ডিউটি হলিডে ট্যাক্স যে নিলাম পেলাম করে আমরা কতজন কত রকমের বেনিফিটেড হলাম। তো এখানে দেখা যাচ্ছে কি যে প্যান্ডামিকের মধ্যে গভর্নমেন্ট যে স্ট্যাম্প ডিউটি হলিডে ট্যাক্স দিয়ে বাড়ি কেনার ক্ষেত্রে যে সহযোগিতা করেছে, ছাড় দিয়েছে, সেই ক্ষেত্রে এই এই প্যান্ডামিকের মধ্যে প্রচুর পরিমাণে বাড়ি বিক্রি হয়েছে। গ্রেটার ইউকেতে 240 প্রপার্টি এর মধ্যে
কেনা বিক্রি হয়েছে। সেক্ষেত্রে আমরা অনেকেই এই সুযোগ নিয়েছি, গভর্নমেন্ট যদিও প্রথমে দিয়েছিল পার্টিকুলারভাবে সম্পূর্ণভাবে ধাপে ধাপে মানে করেছিল, তো সেক্ষেত্রে এখন সেটা বন্ধ হয়ে গেল। তো দেখা যাচ্ছে কি যে স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে এই ক্ষেত্রে বাড়ির দাম প্রচুর মানে পর্যায়ক্রমিকভাবে এই প্যান্ডামিকের মধ্যে বাড়ি বেড়েছে, এইটা ছিল একটা বিশেষ কারণ, যদিও প্রপার্টি মার্কেট এখনও স্ট্রংভাবে ইউকেতে অবস্থান করছে। আপনারা যারা এখনও মনে করছেন যে কোনো ক্ষেত্রে যারা পিছিয়ে আছেন, তারা কিন্তু দেখে নেবেন যে আপনার এই ক্ষেত্রে অনেক সময় আছে যে পেলাম করলাম এমন কিছু না, আপনাকে লেগওয়ার্কটা করে নেওয়াটা বাঞ্ছনীয় থাকবে। কারণ অনেক সময় আছে যে আপনি একটা জিনিস প্রজেক্ট নিলেন, লং টাইম প্রজেক্ট শর্ট টাইম প্রজেক্ট হতে পারে, তো সেক্ষেত্রে যদি আপনি পিছিয়ে যান, আপনার যদি হিতে বিপরীত হয় তারপরে ভালো করে চিন্তা করে নিতে হবে। আমি ফেস করছি বিভিন্নভাবে অনেকের বিভিন্ন ফোন কল এবং পে পার্সোনালভাবে আমার অনেক ল্যান্ডলর্ড ইনভেস্টমেন্ট পটে অসংখ্য ল্যান্ডলর্ড আমাকে ফোন করেছেন বা বলেছেন, তাতে দেখলাম যে অনেক সময় কেউ কেউ ভালোভাবে করেছে, আবার কেউ কেউ দেখা যাচ্ছে কি যে বেশি দামে করেছে। যাই হোক, চলে আসছি আশা ভাই ব্যাক টু। ধন্যবাদ আরিফ ভাই, আমাদের একজন কলার ওয়েট করছেন, দেখি কে আছেন না। আসসালামু আলাইকুম দর্শক। এখান থেকে আমি কিছু টাকা আমি দিয়ে কাউন্সিলের গোর কিনছি প্রায় 80,000 এর মতো, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আমি ওই গোরটাকে রিমুভ করে বেশি পয়সা বের করতে পারছি না। আমার এইভাবে জায়গা হয়েছে না, আমার ছেলে মেয়েদের নিয়ে আমি দেখতে একটু বড় কিভাবে কি করবো আমি বুঝতেছি না কি করব। দর্শক দেখতে থাকুন, আরিফ ভাই এখন প্রশ্নের উত্তর দিবেন। আরিফ ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ। দর্শক, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, আপনার কাছে ফিরে আসছি সরাসরিভাবে বলে, আপনাকে যারা এই কথাটি বলেছেন কাউন্সিলর বাড়ি থেকে বেশি পয়সা বাইর করা যায় না, এটা সম্পূর্ণভাবে আমি এগ্রি হতে পারলাম না। এখন আসছে যে আপনি যখন রিমর্গেজ করতে যাচ্ছেন আপনার বাড়িটা কোন ধরনের প্রপার্টি, আমরা যারা ভ্যালুয়ার আছি প্রপার্টি লাইনে যারা কাজ করছি তারা কিন্তু আমরা এটাকে ভ্যালু করি। তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার যখন মর্গেজের জন্য অ্যাপ্লাই করেছেন সেই ক্ষেত্রে মর্গেজের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, LVT যেটা আপনার বাড়ির যে ভ্যালুটা আছে তার উপরে যে পার্সেন্টেজ দেওয়া হয়। এখন এক একটা মর্গেজ কোম্পানির ক্ষেত্রে এক এক রকমের পলিসি থাকে, আপনার ইনকাম আপনি এখানে কতটুকু পরিমাণ নিতে পারবেন, আপনি কোন ফর্মে যাচ্ছেন। আমি আপনাকে স্পেশালভাবে বলবো যে আপনি অ্যাগেইন মানে আমি শিওর যে আপনি কোনো মর্গেজ ব্রোকার দিয়ে করিয়েছেন, অন্য মর্গেজ ব্রোকারের সাথে সরাসরি কথা বলতে পারেন, আমি মর্গেজ ব্রোকার না, বাট আমি যেহেতু প্রপার্টি লাইনে বিজনেস করছি সেক্ষেত্রে আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যখন বের করতে পারছেন না কিন্তু এখন কতটুকু পাচ্ছেন, আপনাকে এক বাক্যে কিন্তু বলতে পারছেন, আপনাকে দেখতে হবে, আমাকে একটু দেখতে হবে। তা আমি আপনাকে স্পেশাল রিকোয়েস্ট করবো যে আপনি আমাকে ট্যাক্স করবেন অথবা আমার সাথে দেখা করতেও পারেন, আমি দেখে কিছু বলতে পারবো ইনশাল্লাহ আশা করছি। তো এখন আবার আসছে এভাবে যে আপনি যখন মানে কোনোভাবে হচ্ছে না, কোন কারণে হচ্ছে না সেটাকে আইডেন্টিফাই করার পরে যখন কোনো সলিউশন না থেকে থাকে কোনো কারণে, যদি এটা মেজর পয়েন্ট হয়ে থাকে, তখন দেখা যাচ্ছে কি যে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কী করবেন। তো অনেকে আছে যে এটাকে মানে ফর্ম করে লেট টু বাই করে আর একটা বাড়িতে মানে যাচ্ছে সেখানে মর্গেজ নিচ্ছে, এখন আপনার আর্নিংটা কীরকম ধরনের থাকছে সেটা একটা ফ্যাক্টর আছে। নর্মালি পার্সোনালি আমি কাউকে রিকমেন্ড করি না যে একটা বাড়ি বিক্রি করে আর একটা বাড়ি মানে এভাবে সুইচ করা, কিন্তু এর মধ্যে অনেক সময় আছে যে আমরা ভিন্ন অ্যাঙ্গেলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হতে পারেন কোনো ব্যাংকের, আবার মর্গেজ ব্রোকার যারা আছে তাদের স্বর্ণপূরণ হতে হবে। এক জায়গায় যদি আপনি বিশেষভাবে ই হয়ে যান, অন্য জায়গায় যান, আমার কাছে আসলে আমিও ইনশাল্লাহ আপনাকে কিছু গাইড দিতে পারবো, অবশ্যই আমাকে শুনতে হবে। প্রোগ্রামের লাস্ট পর্বের দিকে আপনি যে টেকনিক্যাল প্রশ্নটা করেছে খুব সুন্দর প্রশ্ন, বাট আমি নর্মাল রিকমেন্ড করবো না পার্সোনালভাবে, বাট এক একজনের পার্সোনাল ডিমান্ড এক এক রকম অনুসরণ বাধ্য হয়ে করতে হচ্ছে, যখন তখন আপনাকে বিক্রি করে যেতে হচ্ছে, সেটা হচ্ছে আপনার লাস্ট পার্ট থাকছে। যাই হোক, আপনি আশা করি আপনাকে অ্যাট এ গ্লেন্স কিছুটা দিতে পারলাম, তারপরে কাইন্ডলি আপনি ট্যাক্স করবেন আমাকে, আমি চেষ্টা করবো আপনাকে ফোনে কথা বলে কিছু শোনার জন্য অথবা আমি আমার অফিসে এসে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করার জন্য আমি টাইম দিব। থ্যাংক ইউ কলার।
আশা ভাই ব্যাকটি ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা যদি আবারও দেখতে চান, আজকে যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি আবার ফ্রাইডে মর্নিং 9:30 এনটিভি আবার পুনঃপ্রচার করবে, আশা করি আপনারা দেখতে পারবেন। আরিফ ভাই, আমার কাছে কিন্তু একটি ইমেল এসেছে, বাট বিফোর আই গো দ্যাট ডু ইউ ওয়ান্ট টু রিড দ্য ইমেল? ইয়া প্লিজ, গো অন। থ্যাংক ইউ। এখানে বলেছেন একজন যে ভাইয়া, আমি HMO লাইসেন্স অ্যাপ্লাই করেছি বাট প্ল্যানিং পারমিশন নেই নাই, হোয়াট টু ডু? এটা খুব একটা ট্রিকি টেকনিক্যাল মানে পয়েন্ট, এখানে অনেক কিছু জানার বোঝার আছে আর কি। তারপরে মানে যিনি করেছেন তার উদ্দেশ্য করে বলছি যে আমরা এদেশে যখন আমরা বাড়ির ক্ষেত্রে অনেক আসে যে মানে প্রতিটা ক্ষেত্রেই আপনাকে মানে আমাদেরকে মনে রাখতে হচ্ছে, রাখতে হবে ইন জেনারেলভাবে আমার পক্ষ থেকে স্মল টিপস যে কারো যদি লাগে, যে আপনার যেসব লাইনে যেসব ক্ষেত্রে দরকার আপনি সেসব সময় সবসময় প্রফেশনালের কাছে যাবেন, তখন হচ্ছে যে আপনাকে সেটা খুব মোর ফ্রুটফুল হবে। আপনি সেটা যখন যাবেন, যাওয়ার প্রেক্ষাপটে আপনি দেখতে পারবেন যে আপনাকে তখন কিছু আইডিয়া হবে, আপনি তখন এটাকে নিয়ে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পরে দরকার হলে পরে আর এক জায়গা যায় কম্পেয়ার করবেন, তাতে হবে কি আপনি মোর বুস্টেড, আপনার ইনফো মোর নলেজ আসলো, তো সেক্ষেত্রে আপনি তখন যেতে পারবেন। এখন আপনার আসছে HMO লাইসেন্স, আপনি অ্যাপ্লাই করেছেন HMO লাইসেন্স, অ্যাপ্লাই করতে গেলে গভর্নমেন্টের কিছু রুল আছে, আগেন বলছি যে এক একটা কাউন্সিলের মধ্যে এক এক রকমের, আবার আসে ন্যাশনাল ওয়াইডভাবে অন্য রকমের। তো HMO-র মধ্যে দুটো পার্ট থাকতেছে, হোম ইন মাল্টিপল অকুপেন্সি যেটা, সেটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি একটা আছে, আর একটা হচ্ছে এডিশনাল HMO। তো এটার মধ্যে ক্লাসিকভাবে যদি কথা বলা যায়, আসলে আমি শুনতে যাচ্ছি কারণ এটাকে কিন্তু মানে অনেকভাবে বলা যেতে পারে, যেমন টাইমটা যদি একটুখানি বলতে পারেন যে আমাদের 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 অ্যাবাউট 6-7। ওকে, থ্যাংক ইউ আশা ভাই। তো জিনিসটা এভাবে বলা যে এখন ম্যান্ডেটরি যখন HMO করা হচ্ছে, তখন আপনাকে দেখে নিতে হবে আপনার কী কী জিনিসগুলো আছে, আপনাকে একজন প্রফেশনালের কাছে যেতে হবে, সে প্রফেশনাল আপনাকে অ্যাডভাইস করবে হবে যে আপনি একটা প্ল্যানিং পারমিশন নিতে হয় এক্ষেত্রে যখন আপনি হাউসের সিস্টেমটাকে চেঞ্জ করতে যাচ্ছেন। এখন কোন কাউন্সিলে, কোন ফর্মে, কোন জায়গায়, কোন টাইপ অফ প্রপার্টি, এগুলো ভ্যারি করতেছে, এটা সাবজেক্ট টু আপনার বিভিন্নভাবে আসছে, যে মানে এটাকে মানে এক বাক্যে বলা যাবে না। এখন দেখা যাচ্ছে কি যে কিছু কিছু সমাজ যদি এটা লন্ডনের হিসেবে যদি ধরি, মানে আমি টাওয়ার হ্যামলেটসের বিজনেস করছি, বাট আমার কথা হচ্ছে যে আমার পাশে টাওয়ার হ্যামলেটসের পাশে যে নিউ হ্যামলেটের দিকে চলে আসি, বার্কিংহ্যাম ডেগেহ্যামের দিকে চলে আসি, যদি এই যে বড়াগুলো আছে রেড ব্রিজের পাশে, যদি এই দিকে ইস্টের দিকে মোড় আসতে থাকি, তো এক একটা কাউন্সিলের ক্ষেত্রে HMO এটাকে ভ্যারি করছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। এখানে প্ল্যানিং প্ল্যানারের মাধ্যমে, আর্কিটেক্টের মাধ্যমে আপনাকে এটাকে সাবমিট করতে হবে, চেঞ্জ ইউজ এটা চেঞ্জ হচ্ছে এটাকে বলে, তখন যখন পারমিশন দেবে তখন আপনি যাবেন HMO-র ক্ষেত্রে। অ্যাগেন আবার কম্পেয়ার করতে হবে যে আমার এক বন্ধু অথবা আত্মীয় করেছে আপনার নিউ হ্যামে, তো আমি তো করছি টাউন হ্যামেসে, তার তো এই জিনিসগুলো লাগছিলো, মানে এক্সাম্পল হিসেবে যদি এইভাবে বলি, তো আপনার এইভাবে থাকছে যে ওটার সাথে এটা কম্পেয়ার করলে হবে না। এবং কথা আছে যে কোন ইয়ারে করেছে, সেগুলো ফ্যাক্টর থাকছে, যে এখানে তো অনেক সময় মাল্টিভাবে চেঞ্জ হচ্ছে এবং সেক্ষেত্রে কী কী জিনিস লাগছে, তো এটা কমপ্লেক্স, এটা এমন একটা জিনিস যে যদি ফর্ম করা যায়, আমরা ইনভেস্টর ক্ষেত্রে যখন আমরা করছি তখন এটাকে লং রানের জন্য লিগ্যালভাবে যদি এটাকে নেওয়া হয়, তো ভালোভাবে একটা প্রফিট মোর মার্জিন থাকে, তো এটার জন্য আমরা প্রফেশনাল স্বর্ণপূর্ণ হবো, প্রপার্টি স্পেশালিস্ট পাশাপাশি অন্য অন্য যারা আছে তারাও ডুবেন, আপনি কাউন্সিলের সাথে কথা বলতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি। যাই হোক আশা ভাই, আমি আশা করি তার উত্তর বিশদভাবে চেষ্টা করেছি দেওয়ার চেষ্টা করেছি, ধন্যবাদ। আর ছিল পাশাপাশি, হ্যাঁ এনিওয়ে থ্যাংক ইউ। আমাদের আরেকটি কল আছে, দেখি কি আছে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্নটি করুন ভাইয়া। জি ভাই, আমার একটা কোয়েশ্চন ছিল, আমার একটা কাউন্সিলের প্রপার্টি আছে। জি, তো কাউন্টিলের প্রপার্টি যদি আমি এই মুহূর্তে মনে করেন যেটা কিনে লাগবে, যদি আমি এক্সটেনশন করি, তাহলে এটা কি যখন আমি কিনবো তখন কি কাউন্সিল কি আমার যে এক্সটেনশন যেটা আমি করবো এটা কি তারা কাউন্ট করবে না এটা কাউন্ট করবে না, এই বিষয়ে একটু যদি আমাকে জানতেন। থ্যাংক ইউ ভাইয়া। আর কিছু আছে না ভাইয়া? থ্যাংক ইউ। দেখতে থাকুন আরিফ ভাই, একটু ট্রিকি, বাট ফার্স্ট টাইম এই ধরনের প্রশ্ন পাইলাম আমি। থ্যাংক ইউ কলার, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন।
আমি যদিও মনে হয় এর আগে পেয়েছিলাম বোধহয় আশা ভাই বছর তিনেক আগে আমার মাথায় অ্যাটাক লেন্স চট্টগ্রাম ক্লিক করছে। আমরা যখন কাউন্সিলের বাসায় থাকছি যে যেভাবে থাকছি অথবা হাউজিং অ্যাসোসিয়েশন ঘর থাকছি এটা কিন্তু আমাদেরকে টেম্পোরারি ভাবে দেয়া, যদি বলা আছে আপনি থাকতে পারছেন লাইফ লং কোনো কোনো ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে না। এখন এখানে যদি কোনোভাবে কিছু করার চেষ্টা করা হয়, এখানে কিন্তু আপনি আমরা যখন এগ্রিমেন্ট মানে করা হয়েছে তখন কিন্তু লেখা আছে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কিন্তু লেখা আছে যে আপনি এরকম এরকম জিনিস করতে পারবেন পারবেন না। তো এখানে যদি আপনি এক্সটেনশন করতে চান কোনো কারণে, সেটা আপনি কাউন্সিলের অনুমতি নিতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে যে আপনি যদি করছেন, আপনি টাকাটা ইনভেস্টমেন্ট করছেন, এখানে বাড়ির ভ্যালুটা অ্যাড হচ্ছে। থার্ডে থাকছে যে যখন আপনি বাড়িটা কিনতে যাবেন তখন থাকছে যে ভ্যালুয়ার যখন আসবে তখন এটাকে ভ্যালু করবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে, আপনার বাড়ির দাম বেশি যাবে, তখন আপনি কাউন্সিল আপনার এদিকে লাভবান হবে যদি হয়ে থাকে, এটা সম্ভাবনা খুবই কম, বাট তারপরেও জিনিসটা থাকছে এভাবে। তো প্রথমেই হচ্ছে আপনার মানে ইন জেনারেলভাবে এভাবে বলতে পারি যে আপনি প্রথমেই যদি দেখেন ফ্রুটফুল সেখানে এক্সটেনশন কীরকম ধরনের ইনভেস্টমেন্ট করছেন, কী করতে যাচ্ছেন সেটা ফ্যাক্টর, তো করার আগে সেটা পারমিশন মানে আপনি তারপর করতে চান কি না, যেহেতু আপনার প্ল্যান আছে ওয়াই নট আপনি আগে প্রপার্টিটা কিনলেন তারপরে করলেন। কিন্তু এখন কথা থাকছে যে টাইপ অফ প্রপার্টির ক্ষেত্রে ভেরিয়েশন আছে, যে পাশের যদি মানে কোনো বাসাকে করা না মানে না হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে এক্সটেনশন, আবার সেক্ষেত্রে নিচে পাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি আবার আর্কিটেক্টের স্বর্ণপূর্ণ হতে পারেন। প্ল্যানিং বিভিন্ন কোম্পানি আছে প্ল্যানিংয়ের ক্ষেত্রে সহযোগিতা করে, তারাও আপনাকে সহযোগিতা করতে পারবে এই ক্ষেত্রে যখন আপনি ফার্দার মোর যাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, আমি আশা করবো যে আপনি আগে জিনিসটা কিনবেন, বাট এর মধ্যে আপনি ইনফরমেশন অবশ্যই সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি নাইস টেকনিক্যাল প্রশ্নের জন্য আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আবারও একই কথা বলছি যে আমাদের অনুষ্ঠানটি আবার দেখতে হলে প্লিজ ডু টিউন অ্যাট ফ্রাইডে মর্নিং 9:30 ইনশাল্লাহ এনটিভি আবার এটিকে পুনঃপ্রচার করবে। এবং আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পাবেন ইউটিউবে, সেখানে যেয়ে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা ভালো লাগলে লাইক দিন এবং আমাদেরকে উৎসাহিত করুন। এবং আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে আসছি, তাই এখন আরিফ ভাইকে বলবো যে আরিফ ভাই আপনি কাইন্ডলি আপনাকে একটা মিনিট দেওয়া হলো, আপনি দর্শকদের সাথে মন খুলে কথা বলুন। সুন্দর সুন্দর পয়েন্ট বেঁধে দেওয়া না যে এক মিনিটের মধ্যে শেষ করতে হবে, তাই তো ইনডাইরেক্টলি। দর্শক বুঝতে পারছিলেন যে আশা ভাইয়ের ফ্রেমে কথা আমাকে বলতে হয়, সেভাবে সাজানো থাকতে হবে কথা বলা, আবার এনটিভির সিস্টেম মতোভাবে আমাদের প্রোগ্রামের যে ধারাবাহিকতা থাকে। যাই হোক, আমি সবসময় বলি বলে আসছি আপনাদের কাছে যে আমাদের প্রোগ্রামটি যেমনই লাগে না কেন অনেক সময় আমাদেরকে একটু কাইন্ডলি ইমেল করে টেক্সট করে জানাবেন যে কেমন লাগছে, এবং পাশাপাশি যদি কোনো রকমের কোনো বিষয়ে আপনারা টপিক্সে কথা বলার জন্য জানতে চান যে এই বিষয় একটুখানি উপস্থাপন করেন, আমরা সেভাবে মানে করছি করবো মানে করে আসবো, তা আপনাদের এইসব দিকে বিশেষভাবে ই করবো, কারণ আপনাদের অনুপ্রেরণায় আজকে এই 8 বছর ধরে প্রতি সপ্তাহে প্রোগ্রাম করছে আমাদের বাঙালি কমিউনিটির একমাত্র প্রোগ্রামটি। সামটাইম ভালো লাগে, প্রথম দিকে একটা শখের মতো ছিল, এখন পরে আসছে যে এটা একটা মানে মানে অনেকে মুগ্ধ, অনেকে খুশি, অনেকে উপকৃত হয়েছেন, ভালো লাগছে। চেষ্টা করি যে আমাদের কমিউনিটি ভাই বোনদেরকে সহযোগিতা করার জন্য যতটুকু আছে আমার পক্ষ থেকে ছোট নলেজ যতখানি পারি সহযোগিতা করার জন্য। যাই হোক, আগামী প্রোগ্রামে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আশা ভাইয়ের এক মিনিটের মধ্যে বেশি সময় নিয়ে ফেলেছি, আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন। আপনারা যে প্রান্ত থেকে পৃথিবীর যে প্রোগ্রামটি দেখছেন ইউটিউব ফেসবুক ও লাইভে, তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ আপনার সময়ের জন্য। দর্শকদেরকে বলতে হচ্ছে, দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আরিফ ভাই জানতে চেয়েছেন, অ্যাজ ওয়েল এস অল অফ আস। আবারও বলছি যে আপনার আমাদের এই টেক্সট নাম্বারটি কিন্তু কাইন্ডলি আপনারা লিখে রাখুন, যে কোনো সময় আপনাদের যদি এই প্রশ্ন মনে জাগে তাহলে আপনারা কিন্তু টেক্সট করতে পারেন, ইমেল অ্যাড্রেস তো রয়েছে। So you are not far away from us 24/7 কিন্তু আমরা আপনাদের সাথে আছি অফ দ্য শো ইভেন। সো আপনারা কাইন্ডলি আমাদেরকে লিখুন, আর আবার দেখা হবে নেক্সট উইকে। দেখা হওয়ার আগে আবার বলছি যে আমাদের প্রপার্টি শো টিপস না দিয়ে কিন্তু আমরা আমাদের শো শেষ করি না। দর্শক, উই অল আর হিউম্যান অ্যান্ড উই অল হ্যাভ এ প্রবলেম, বাট রিমেম্বার দ্যাট problem is not bigger than us. We are much, much bigger than a problem. We can solve the problem, we can move forward, and we can lead our life nicely.
ইনশাল্লাহ আপনি আমি সবাই ভালোভাবেই বেঁচে থাকব এবং সবাইকে নিয়ে বেঁচে থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে সেম টাইম সেম টিভি চ্যানেল উইথ আরিফ ভাই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020 737 511 88 or visit our website.